আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম, আছি আপনাদের সাথে ব্যাংকিং নিউজ ডট কমে। আজকে আমি আপনাদের সাথে প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার জেনারেল পদের এমসিকিউ টেস্টের ফলাফল নিয়ে আলোচনা করব। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 12/11/2021 তারিখে 112টি শূন্য পদের বিপরীতে, সেই পরীক্ষাটির রেজাল্ট অর্থাৎ এমসিকিউ টেস্টের ফলাফল আজকে বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটটিতে প্রকাশ করেছে। একটু বলে রাখি, এই পরীক্ষার্থীর জব আইডি ছিল 10113 10113। এখানে 112টি শূন্য পদের বিপরীতে এমসিকিউ টেস্টে উত্তীর্ণ হয়েছেন 5063 জন। সেই সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার জেনারেল পদের লিখিত পরীক্ষার তারিখও ঘোষণা করেছে। সে পরীক্ষাটি লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10/12/2021 তারিখ রোজ শুক্রবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। আমি আবার বলছি, লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10/12/2021 তারিখ রোজ শুক্রবার 10টা থেকে 12টা পর্যন্ত, এবং তিনটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে যে কেন্দ্রটি রয়েছে সেটি হলো মোহাম্মদপুর মহিলা কলেজ, যেখানে 110,000 থেকে 124,992 এই সিরিয়ালের প্রার্থীরা এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আবার বলছি, 110,000 থেকে 124,992 এই সিরিয়ালের মধ্যে যারা আছেন তারা এই কেন্দ্রে পরীক্ষা দিবেন। এরপরে রয়েছে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে 125,011 থেকে 160,479 125,011 থেকে 160,479 এই সিএলএ যারা আছেন তারা এখানে পরীক্ষা অংশগ্রহণ করবেন। তৃতীয় নম্বর যে পরীক্ষা কেন্দ্রটি রয়েছে সেটি হলো সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে 160,785 থেকে 190,712 এই সিনিয়রের মধ্যে যারা আছে তারা এই কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো আলোচনা এখানেই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সো ব্যাংকিং নিউজ ডট কমের সাথে থাকুন, ব্যাংকের নিয়মিত আপডেট নিউজ গ্রহণ করুন। আল্লাহ হাফেজ।